ধন্যবাদ আপনাকে। আসলে এই স্কুলে আমি 1981 সালে এটা আমরা 76 সালে এখানে ঢুকেছি ক্লাস সিক্সে, তারপরে পার করে করে 81 সালে এসএসসি দিয়েছি, 81 সালে এসএসসি দিয়েছি, তারপরেও এরপরে আবার আমি এইবার না আরও 91 সালেও আমি স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার ছিলাম। আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের ছেলে মোজাহিল কুদ্দুস সাহেব উনিও তখন এই স্কুলের মেম্বার ছিলেন। এই ওই সময় আমরা স্কুলের একটা 92 সালে স্কুল তখন 60 বছর পূর্তি হয়েছে, সেই 60 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করছিলাম 3 দিনব্যাপী। সেই অনুষ্ঠানটা প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী এবং তাদের স্মৃতিচারণ, সে উপলক্ষে একটা ম্যাগাজিনও হয়েছিল। তখনকার অনেক পুরানো ছাত্ররা তারা এখানে আসছেন, এই স্কুলে আগে নিয়ে আসছেন, তারা সারাদিন 2 দিনব্যাপী তারা ছিলেন এখানে সবাই। আমরা অনেকগুলো অনুষ্ঠান সেই সময়কার করেছি। তারপরে এর আগে আমরা যখন এই স্কুলে ঢুকি, এই স্কুল তখন রমরমা খুব, শিক্ষা খেলাধুলা সংস্কৃতি সমস্ত কিছু দিয়ে স্কুল একটা চট্টগ্রামের মধ্যে নয় বাংলাদেশের মধ্যে একটা নাম করা প্রতিষ্ঠান ছিল। যেমন পড়ালেখায় এই স্কুল থেকে প্রথম স্ট্যান্ড থেকে শুরু করে তখনকার স্ট্যান্ড ছিল বোর্ডের মধ্যে, এটা সারা বাংলাদেশের মধ্যে 20 জন, আবার যতগুলো বোর্ড ছিল সেই বোর্ডের মধ্যে আলাদা আলাদা 20 জন, আবার সেই বোর্ডের মধ্যে সায়েন্স আর্টস কমার্সের মধ্যেও 20 জন করে স্ট্যান্ড করতো, স্ট্যান্ডের তালিকা ছিল মেধা তালিকায়। তখনকার সময়ে এই স্কুল একটা স্থান দখল করে দেয়, যার কারণে এই স্কুলটা সারা বাংলাদেশের মধ্যে একটা পরিচিতি পায় রেজাল্টের কারণে। তো এর পাশাপাশি এই স্কুলের সামনে একটা প্রশস্ত মাঠ, সেই মাঠকে কেন্দ্র করে এখানে অনেক ধরনের খেলাধুলার একটা পরিবেশ ছিল এবং সব সময় খেলাধুলা হতো। এই স্কুল থেকে কেন্দ্র করে, এই মাঠটাকে কেন্দ্র করে এখান থেকে অনেক নামি দামি ফুটবল প্লেয়ার এই মাঠ থেকে উঠছে। তখন তো ক্রিকেট এত, হ্যাঁ আমি ধারাবাহিক বলতেছি যে এই এই লোকগুলো তখন তো ক্রিকেট এত জনপ্রিয় ছিল না এবং ক্রিকেট এত ডেভেলপও করে নাই আমাদের দেশে। এখন পর্যন্ত এই যে এই স্কুলের সঙ্গে আপনার যে লম্বা একটা পথ চলার অভিজ্ঞতা এইটা স্যার আমরা শুনবো। তখন স্কুল ছিল যে তখন স্কুলে উচ্চ চট্টগ্রামে কাটিয়া হাই স্কুলের উপর দিয়ে এখন স্কুল ছিল না, তখন আমাদের হেডমাস্টার ছিলেন যে শকর সাহেব, ওনার বাড়ি পটিয়া, উনি এখান থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পাবলিক হাই স্কুল হেডমাস্টার হয়েছিল, তারপর সেকেন্ড টাইম আসছে, সেকেন্ড টাইম আসে বেশি দিন ছিল না, তারপরে এখানকার টিচার ছিল যে চিদাম এই কমার্স কলেজের প্রিন্সিপাল রহিম সাহেবও আমাদের স্যার ছিল, খাটি স্কুলে পাঠিয়েছে উনি। তারপরে উনি আর সাহেব বলে এক কুতুবিয়া একজন ছিল, উনি ইসলাম মাস্টার ছিলেন। এই তখন স্কুলের বান্ডার যে কোনো ছেলে হাঁটতে পারতো না, এত খরা ছিল যে, কারণ ক্লাস 9-এর ছেলে ক্লাস 10-এর ছাত্রের সাথে কোনো কথাবার্তা বলতে পারতো না, কারণ একটা ওই ক্লাসের ডিফারেন্স ছিল, সিনিয়রদের ইজ্জত করা হতো। তো স্কুলের অবস্থাটা কেমন ছিল, জমজমান মানে স্কুলে তো ঘটনা, এখন তো স্কুলে হয়েছে, তখন স্কুলে বান্ডাতে কেউ আসতে পারতো না, এত খারাপ হয়েছিল যে পড়াশোনা মানে বললাম তো উচ্চ চট্টগ্রামে খাটিয়াটা স্কুলের উপর দিয়ে কোনো স্কুল ছিল না, এমনকি গভর্নমেন্ট হাই স্কুল পর্যন্ত কাছে স্কুলের ছাত্রদের কোনোদিন এডমিশন নিবার সময় ইন্টারভিউ নিত না। আলহামদুলিল্লাহ বলো স্যার, আপনি স্যার আপনি তো স্কুলের সঙ্গে 10 বছর ধরে রয়েছেন, জি জি জি, এবং আপনি এই বছরের কমিটিতে শিক্ষকদের প্রতিনিধি হিসাবে কাজ করছেন, একই সঙ্গে নানান দায়িত্ব আপনি একসঙ্গে দেখতে হচ্ছে, এই দায়িত্ব চাপ এবং স্কুলকে 10 বছর দেখে আসার অভিজ্ঞতাটা যদি বলেন। তাহলে আমি প্রথম থেকে বলি, এটা বলা হবে যখন আমি জয়েন করছিলাম যে 2010 সালের 10ই মে, তখন অবশ্য আমার এই স্কুলে আমার অনেক শিক্ষক ছিলেন, তাদের সাথে আমি কাজ করেছি। স্কুলে বর্তমানে আপনাদের পড়ানো ধরন বা লেখাপড়া মান যে একটা বিষয় রয়েছে এবং এইচএসসি এবং জিএসসি এই বোর্ড এক্সামগুলোর আগে আপনারা ছাত্রদের এখানে আবাসিকের ব্যবস্থা, জি জি জি, এই বিষয়গুলো নিয়ে যদি, আচ্ছা এই আবাসিক আমাদের স্কুলের পাশেই লেখাতা ঘাটে উচ্চ বিদ্যালয় আবাসিক, এটা এটা আমি আসার আগে থেকে যে 1930-এর পর করে এটা অনেক দিন থেকে অনেক পুরানো এই জিনিসটা, আগে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে চকরিয়া থেকে কক্সবাজার থেকে টেকনাফ থেকে অনেক স্টুডেন্ট এখানে ভর্তি হয়ে আছে এবং তারাও এখান থেকে পড়াশোনা করে তারা গীতের সাথে বের হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় তারা মানে এখন কর্মরত রয়েছেন। এই আবাসিক বিষয়টা এটা এখন বর্তমানে খুবই কম,
দেখা যায় এবং আবাসিক বিষয়ে প্রাইভেট স্কুলে বেশি দেখা যায়, কিন্তু এমপি ভুক্ত স্কুলের মধ্যে আবাসিক বিষয়ে দেখা যায় না। তো আমাদের এই আবাসিক বিষয়টা আমাদেরকে অত্যন্ত কাজ দেয়। যেমন আমরা এখন বর্তমান যারা জেএসসি পরীক্ষার্থী, নভেম্বর একটা একটা পরীক্ষা হবে, তাদেরকে আমরা যারা একটু দুর্বল আমরা তাদেরকে তিনটা ক্যাটাগরি জবাব করি, সবল, মধ্যম, দুর্বল। যারা দুর্বল তাদেরকে আমরা হোস্টেলে নিয়ে আসি, আমার ছাত্রাবাসে নিয়ে এসে তাদেরকে আমরা প্রয়োজন যতটুকু প্রয়োজন তাদের যেটুকু দরকার তাদেরকে আমরা ক্লাস নাইনে উঠার বা তাদের যে আসি ফলাফল ভালো করার জন্য তাদেরকে আমরা যে ট্রিটমেন্টগুলো দেওয়া দরকার সবগুলো আমরা এখানে হোস্টেলে এনে দিই। দীর্ঘ সময় ২৭ বছর স্কুল সম্পর্কে আমার অভিজ্ঞতা যতটুকু আছে যে প্রথমে স্কুলের অবস্থান যে অবস্থানে ছিল ঠিক আমি শর্টকাট করছি, ঠিক বর্তমানে আবার ঠিক সেই অবস্থানে আমরা চলে আসছি। মধ্যখানে আমরা একটু মানে সমস্যা হয়েছিল যে ফাঁসের হাটটার লেখাপড়ার মান মোটামুটি একটু সমস্যা হয়েছিল বিভিন্ন কারণে। তো যেমন ধরুন কুমিল্লা বোর্ডের মধ্যে প্রথম মেধার অধিকারী তাও স্কুলের ছাত্র, সেটা অবশ্যই শ্রেষ্ঠ ইংরেজি দেখিনি। এরপরে আমি ১৯৯২ থেকে যখন আসলাম এখন স্ট্যান্ড যখন উঠে গেল শুরু হলো মানে GPA 5, প্রত্যেক বছরে অন্তত ১২-১৩ জন করে আমরা GPA 5 এই স্কুল থেকে এনেছি। মধ্যখানে ২-১ বছর একটু মোটামুটি সমস্যা হয়েছিল, তারপর আবার এইবার এসে আমরা ১৯৯৮-এর মধ্যে আমরা আসলাম। এখন স্যার আপনাদের যে লেখাপড়া মানের জন্য মানে ছাত্রদের লেখাপড়া মান উন্নতির জন্য কি উদ্যোগ নিচ্ছেন? আমাদের বিশেষ করে বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মহোদয় আমাদেরকে প্রেরণা দিয়েছেন, তিনার প্রেরণা পেয়ে আমরা এখন শিক্ষকেরা প্রায় মোটামুটি ইয়াং জেনারেশনের এই শিক্ষকেরা যতটুকু সম্ভব খাটনি দিয়ে যাচ্ছে যার যার সাবজেক্টের উপর বিষয়ের উপর, এবং অতিরিক্তভাবে ক্লাস নেওয়া হচ্ছে। ক্লাস শুধু ১০টা-৪টা ক্লাস ছাড়াও আবার অতিরিক্ত ক্লাসও নেওয়া হচ্ছে, আবার দুর্বলদের জন্য পৃথক একটা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি সব বিষয় নিয়ে আমরা একটা নতুন আঙ্গিকে সাজানোর আবার জি আবার এখানে যেমন আমরা এটা আবাসিক স্কুল চট্টগ্রামের মধ্যে আবাসিক স্কুল আছে কুমিরী হাই স্কুল এবং কাটিয়ার হাই স্কুল। আবাসিক স্কুল হওয়ার কারণে আমরা আরেকটা সুবাদে অন্তত পরীক্ষার আগে ছেলেদেরকে আমরা হোস্টেল আনার বা মোটামুটি আবাসিকভাবে রাখার একটা সুব্যবস্থা যেমন বর্তমান চলছে, তো এই কারণে লেখাপড়া মান উন্নয়নে মোটামুটি একটা অনেকটা অবরোধ দিকে এই পর্যায়ে আমার অভিজ্ঞতা কথা বলতে গেলে স্কুলে অনেক যেহেতু স্কুলটা অনেক অনেক বড় পরিসরের স্কুলটা এখানে এবং এখানে অনেক রাজনৈতিক প্রভাব এখানে আছে। এলাকাবাসী যেহেতু অনেক পুরানো স্কুল ১৯৩৩ সাল থেকে প্রতিষ্ঠিত, সেই হিসাবে এখানে অনেক কিছু এখানে এই স্কুলের অনেক পুরাতন শিক্ষার্থী যারা আছে এই যারা কৃতি শিক্ষার্থী যারা আছে তারা দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে রাষ্ট্র গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা আছেন, কাজেই তাদেরও একটা স্কুলের প্রতি খেয়াল বা একটা নজর তাদের আছে যে যেখানে থাকুন না কেন প্রত্যেকে যা যার অবস্থান থেকে স্কুলটার দিকে অন্তত খেয়াল রাখতেছেন। এখানে তো যেহেতু আমাদের গ্রামীণ পর্যায়ের স্কুল এখানে আমরা কোনো ক্লাস টেস্টের মাধ্যমে ছাত্রছাত্রী আমরা ছাত্র ভর্তি করানোর তেমন একটা সুযোগ আমাদের নেই, কারণ এখানে পার্শ্ববর্তী অনেকগুলো স্কুল আছে সবগুলো স্কুলে ছাত্র ভর্তি নিয়ে একটা প্রতিযোগিতা হয়, তারপর আমরা নাম মাত্র একটা ভর্তি পরীক্ষা নিয়ে দেয় তো রোল নাম্বার ঠিক করার জন্য যা রোল নাম্বারটা ঠিক রাখার জন্য আমরা একটা নাম মাত্র একটা পরীক্ষা এখানে নিয়ে থাকি। এখানে বিশেষ করে দুর্বল শিক্ষার্থীর সংখ্যাটা বেশি, তো দুর্বল শিক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা আমাদেরকে নিতে হয়, ক্লাসের বাইরে আমাদেরকে বিশেষ ক্লাস, তারপর কি আবার হাউস ভিজিট, তারপর আপনার অতিরিক্ত ক্লাস টেস্ট, তা উইকলি টেস্ট, এগুলো আমরা নিয়মিত পরীক্ষার বাইরেও এই টেস্টগুলো আমাদেরকে নিতে হয়, নিয়ে আমরা ওদের চেষ্টা করি, চেষ্টার মাধ্যমে আমাদের এখানে একটা ভালো রেজাল্ট আসে। আর আবার যারা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে JSC SSC তাদেরকে আমরা পরীক্ষার ২ মাস আগে আমরা এখানে হোস্টেলে নিয়ে আসি,
হোস্টেলে আমরা বিশেষ ব্যবস্থা তাদেরকে রাতে এবং সকালে আমরা রুটিন মাফিক লেখাপড়া করাই। সো আমি নিজেও সেখানে জড়িত থাকি, আমি নিজেও ক্লাস নিই। থেকে আমরা মোটামুটি এখানে এই হোস্টেলের কারণে আমাদের এখানে যে রেজাল্টটা আসে, আমাদের এই হাটহাজারির সব পুরা উপজেলার এই প্রায় 60টা স্কুল আর শিক্ষা প্রতিষ্ঠান আছে। তার মধ্যে আমাদের বিদ্যালয় জিএসসি এবং এসএসসির মধ্যে এইবার 2018 সালের জিএসসি পরীক্ষা, 2019 সালের এসএসসি পরীক্ষায় আমাদের বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে। তো কাজে আমরা একটা ভালো পর্যায়ে আমরা আসি, যদিও আমরা একটা ভালো শিক্ষার্থী আমরা পাচ্ছি না। আমরা যাদেরকে পাচ্ছি এখানে দুর্বল শিক্ষার্থীদেরকে অনেক টিচাররা অনেক কষ্টের মাধ্যমে তাদের পরিশ্রমের মাধ্যমে তারা তাদেরকে গড়ে তুলতেছেন। এবং আমরা টাইম টু টাইম আমরা অভিভাবক সমাবেশ আমরা করি অভিভাবকদেরকে সচেতন করার জন্য, তাদের সন্তানের জন্য আমরা তা অভিভাবক সমাবেশ আমরা করে থাকি। বছরে 2-3টা সমাবেশ আমরা করি, এটা আমাদের অভিভাবক একটু সচেতন হয়, তারা ছাত্রদেরকে বিশেষ ক্লাসের প্রতি তারা অংশগ্রহণ করার সুযোগ দেয় এবং ছাত্রাবাসে পাঠানোর জন্য তারা উৎসাহিত হয়। যার প্রেক্ষিতে আমাদের একটা ভালো ম্যানেজিং কমিটি আছে, ম্যানেজিং কমিটির সদস্যরাও খুব বেশি তৎপর, শিক্ষকরাও তৎপর এবং তাদের তৎপরতায় অভিভাবক ম্যাক্সিমাম অভিভাবক তৎপরতা দেখায়, যার প্রেক্ষিতে এই ছাত্র শিক্ষক অভিভাবক ম্যানেজিং কমিটির সকলের সার্বিক প্রচেষ্টায় আমরা একটা ভালো রেজাল্ট এখানে পেয়ে থাকি এবং তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে বিগত জিএসসি বা এসএসসি রেজাল্ট। আমি আসার পর থেকে 5 বছর চলছে এখানে, আসার পর থেকে দিনের পর দিন আমাদের রেজাল্টটা ভালো দিকেই আসে। আমরা চাইছি সেটা আমরা শতভাগ রেজাল্ট উন্নীত করা। এক বছর অ্যাকচুয়ালি গত 2018-র জুলাই থেকে নতুন ম্যানেজিং কমিটি দায়িত্ব নিয়েছে, জুলাইয়ের 23 তারিখ টু বি এক্স্যাক্ট তখন থেকে আমি সভাপতি। ভালো অভিজ্ঞতা, ভালো। প্রথম দিকে একটা অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড যায়। তা আমরা তো মূলত ধরেন যেহেতু প্রতিষ্ঠাতা পরিবার থেকে আসা, প্রতিষ্ঠাতা আমার দাদা প্রতিষ্ঠা করছেন, আপনারা ইতিমধ্যে জানছেন 1931-এ। আচ্ছা, তো উনি যখন এটা প্রতিষ্ঠা করেন সে সময় আপনারা আমাদের ওনার বাড়িতে নিশ্চয়ই এখনও যান নাই, যাবেন তো ওর বাড়িটাও সমসাময়িক সময় উনি করেন। তো আপনারা স্কুলের সাইজ দেখে বুঝতেছেন হিজ প্ল্যান ওয়াজ মাচ বিগ, উনি কোনো ক্ষুদ্র জিনিস করতে চান নাই, উনি ওনার লাইফে কখনো ক্ষুদ্র জিনিস করেনও নাই। তো এখন আপনাদের চিন্তা করা লাগবে যে 1933 সালে একটা লোক এখানে কেন স্কুল প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এর আগে যে স্কুল ছিল রোশাঙ্গিরি স্কুল এবং হাটহাজারি স্কুল, মাঝখানে 9 মাইল কোনো স্কুল ছিল না। তাহলে উনি এলাকার ছেলেপেলেরা যাতে লেখাপড়ার সুযোগ পায় কেমন, এই জন্য এই স্কুলটা করছেন। এবং উনি স্কুলটা করার ক্ষেত্রে উনি যেহেতু ব্রিটিশ পিরিয়ডে লেখাপড়া করছেন, উনি প্রেসিডেন্সি কলেজ থেকে উনি বিএ পাস করা লোক সেই আমলের, তো উনি স্কেলটা বড় করছেন। এখানে ধরেন আপনারা খেয়াল করে দেখছেন এখানে স্কুল টুর্নামেন্টের খেলা হচ্ছে, কিন্তু তাহলে এই এত বড় মাঠ কিন্তু নাই, খুব কম স্কুলে আসে। তো এই এক বছরে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমাদের ছেলেরা খুবই ভালো, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানছেন আমাদের এখানে অনেক প্রাক্তনরা বেশ ভালো ভালো জীবনে অনেক সফল হয়েছেন। হ্যাঁ, সেনাবাহিনী প্রধান জেনারেল হানুন এই স্কুলের ছাত্র, চট্টগ্রাম শহরে 40 জন প্র্যাকটিসিং ডাক্তার আছে যারা কাঠের স্কুলের ছাত্র কেমন, এবং নাম করা ডাক্তার, তারা হেজিপেজি ডাক্তার না, কোনায় মধ্যে যা ফার্মেসিতে বসে সেই জাতীয় ডাক্তার। আমরা এই স্কুলের এই ঐতিহ্যটা ফিরিয়ে আনতে চাই। মাঝখানে নানা কারণে লোকের ব্যবস্থাপনার কিছু ত্রুটি হয়, এইটা সেগুলি বড় ব্যাপার না, এটা হয় সব স্কুলেই হয়, পুরনো স্কুলে হয়। আমার দাদার নাম আব্দুল ওয়াদুদ সেরেস্তাদার, আপনারা জেনে খুশি হবেন আমার নানার নাম কবি মোজাম্মেল হক, উনি করছে 12টা স্কুল ভোলায়। তাইলে ওনাদের যে ওনারা ওনাদের বেসিক কাজটা কিন্তু করে দিচ্ছেন,
স্কুল প্রতিষ্ঠা ভিত্তিটা করে দিয়েছে। এখন আপনারা যদি আমার কাছে জানতে চান তাহলে আপনারা নিশ্চয়ই কুমুদিনী ট্রাস্টের নাম শুনছেন, জাতীয়ভাবে ভারতের শিরোহমসের মেয়েরা এসে ইয়ে করে না, তো সেটাও তো মফস্বলের স্কুল। তাহলে মফস্বলের মেয়েদের একটা স্কুল যদি জাতীয় প্রতিষ্ঠানে রোল প্লে করতে পারে, আমার কথা হলো আমাদের ছেলেরা পারবে না কেন? তাহলে এটাতে সেই যত্ন, আমাদের সেই যত্নটা নিতে হবে, তাদের মাথায় সেটা ঢুকাইতে হবে। যে কারণ আমার দৃষ্টিভঙ্গিটা খুব পরিষ্কার যে কাঠিরহাট স্কুলের একটা ছেলে যখন জাতীয়ভাবে পরীক্ষা দিতে যাবে, ধরেন সে আর্মিতে পরীক্ষা দিতে গেল, ধরেন সে বিসিএস পরীক্ষা দিতে গেল, ধরেন সে ইউনিভার্সিটি ভর্তি হতে গেল, তাহলে মফস্বলের স্কুলের ছেলে বলে তাকে কি কোনো ছাড় দেওয়া হবে? তাহলে তাকে তো জাতীয়ভাবেই প্রতিযোগিতা করতে হবে। তাহলে আমি আমার ছেলেকে জাতীয়ভাবে তৈরি করব না কেন? তাহলে আমার মিশন ইজ ভেরি ক্লিয়ার। আমার এইটা আপনি শুনলে খুব অবাক হবেন যে এইখানে মাসিক বেতন হচ্ছে 80 টাকা। তো 80 টাকা মাসিক বেতন এটা এই জমানায় এটা টোটালি ইরেলেভেন্ট, এই জমানায় এটা চলে না। আমি বেতনটা বাড়িয়ে 200 টাকা করতে চাই। আচ্ছা কেন করতে চাই? স্কুলের নিয়মিত আয় থেকে 200 টাকাও কিন্তু এখন অনেক কম টাকা, 10 টাকা পড়তেছে না। কারণ আমাদের টিচারদের বেতন যেন স্কুলের আয় থেকে হয়। আচ্ছা ওইটা আমাদের স্কুলের কিন্তু অনেক প্রপার্টি, এটাও আমার দাদা দিয়ে গেছেন, স্কুলের বাইরের দোকান টোকানের এগুলো আয় আছে। তো আমরা ঢাকা থেকে নাম করা আর্কিটেক্ট ফার্মকে অলরেডি নেগোসিয়েট করছি, আমরা স্কুলের বিল্ডিং বাইরের বিল্ডিং এগুলির একটা মহাপরিকল্পনা হয়েছে, মহাপরিকল্পনা। এটা একটু সময় লাগবে, মানে এটা প্রাথমিক কাজ হয়ে গেছে, প্ল্যানিংগুলি হয়ে গেছে। যেমন স্কুলের জমির আগে কোনো ডিজিটাল সার্ভে ছিল না, এটা আমরা দায়িত্ব নেওয়ার পরে ডিজিটাল সার্ভে করা হয়েছে। কোনো জমির ইয়ে করে না, হ্যাঁ না বোরিং না, যদি কি আরে মাটি পরিষ্কার না, ওটার একটা নাম আছে তো, আর্থ টেস্টিং বলেন না কেমন, মানে জমির মাটি পরীক্ষা করার জন্য বিল্ডিং করার আগে একটা ইয়ে করা, সেটা করা হয়েছে, ডিজিটালি করা হয়েছে, সয়েল টেস্ট, রাইট, দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড, সয়েল টেস্ট করা হয়ে গেছে। এখন আর্কিটেক্টরা প্রাথমিক পরিকল্পনাটা করছেন, তো আমি আবার ধরেন এগুলিতে সকলকে নিয়ে কনভিন্স করে আগানোর পক্ষপাতি, সেই জন্য ওগুলি আর্কিটেক্টরা এসে ম্যানেজিং কমিটিকে প্রেজেন্ট করবেন, টিচারদের সঙ্গে আলাপ করবেন, কোনো যদি সাজেশন থাকে বলবেন। আর এটা এক সময় 100% আবাসিক স্কুল ছিল, হ্যাঁ এটা আমার দাদা যখন করছিলেন ওনার ইয়ে ছিল যে বাইরে থেকে যারা আসবে তারা এত কষ্ট করে ওখানে 3-4 মাইল হেঁটে কেন আসবে, এখানেই থাকবে, এখানেই থাকা খাওয়ার ব্যবস্থা হবে। এখানে কিন্তু আমাদের এখনও হোস্টেল আছে। আমরা যেটা করছি, আমরা এখন একটা নতুন সিস্টেম করছি যে পরীক্ষার আগে JSC পরীক্ষা বা SSC পরীক্ষার 2-3 মাস আগে আমরা ছেলেদেরকে সব হোস্টেলে নিয়ে আসি, এবং দেখা গেছে যারা হোস্টেলে চলে আসে তাদের রেজাল্ট ভালো হয়, তার কারণ তাদের সকাল বিকাল তাদের সুপারভিশন হয় টিচার, হ্যাঁ এবং অন্যান্য কিছুর ভিতরে তারা যায় না। তো এখন আমাদের লক্ষ্যটা আমরা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে 100% পাস এবং সর্ববিষয়ে সেরা হইতে হবে।